বিষয় আপনাদের সবাই বরিশালবাসী অবগতির জন্য জানাচ্ছি আর কি, আমাদের এই 11 তারিখ যুবলীগের যে 50 বছর পূর্তি, 11 তারিখ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 30টি ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটিগুলি আছে, এই যুব সমাজ আছে, তাদেরকে সবাই নিয়ে ওই 11 তারিখ পর্যন্ত সফল করার জন্য, 11 তারিখের সেই সমাবেশকে সফল করার জন্য প্রতি ওয়ার্ডে মিছিল হচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে 11 তারিখ, 10 তারিখ আমরা যাওয়ার আগ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমাদের এই প্রতিটি ওয়ার্ডে 30টি ওয়ার্ডে মিছিল হবে। আপনারা মানে অন্য কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, এটা হইলে যে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য, 11 তারিখের প্রোগ্রামকে প্রতিষ্ঠাবার্ষিকী যুবলীগের সফল করার লক্ষ্যে আমরা 30টি ওয়ার্ডেই আমাদের প্রতিদিন যুবলীগ একটা শুভেচ্ছা মিছিল করবেন। সো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে। যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 11 তারিখে মহাসমাবেশের যে ডাক দিয়েছে, সেই মহাসমাবেশকে সফল করার জন্য, সেই মহাসমাবেশ সফল করার জন্য প্রতিদিনই বরিশাল মহানগরে মিছিল হচ্ছে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে, ওই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকেও আমরা এখানে বসেছি এবং আলাপ আলোচনা করেছি। মেয়র মহোদয়, আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় সিটি মেয়র, সিটি কর্পোরেশন বরিশাল যুবরত্ন, তিনি সর্বাত্মকভাবে ওই সভাকে সফল করার জন্য যুবলীগের মিটিংকে 50 বছর সুবর্ণ জয়ন্তীকে সফল করার লক্ষ্যে যেখানে যা তা প্রয়োজন তা ইনশাআল্লাহ তিনি তা করবেন, এবং আগামীকালকেও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে আমাদের এখানে আলোচনা সভা হবে, এবং 3 তারিখেও আলোচনা, 3 তারিখেও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে বরিশাল জেলা এবং মহানগর নিয়ে সকল কর্মীদের নিয়ে মেয়াদায় বসবেন, এবং প্রতিদিন মেয়র ঢাকার ওই সভাকে আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশ বিরোধী শক্তি তারা গণতন্ত্রের নামে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে উস্কানি সৃষ্টি করছে, এবং তারা সারা বাংলাদেশে অস্থিরতা করতে চায়। এই অস্থিরতাকে ঠেকানোর জন্য যুব সমাজ রাজপথে অবস্থান নেবে। সেই সমাবেশে আমরা আশা করি, আমরা বরিশাল মহানগর জেলা যুবলীগ এবং সকল যুব সমাজ আশা করি যে আমরা যুবরত্ন সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশাল সমাবেশ নিয়ে ঢাকার মানুষের যে প্রত্যাশা, আমাদের যে জমায়েত, আমাদের যে সমাগম, এই সমাগমের তাদের যে প্রত্যাশা, সেই সকল প্রত্যাশাকে আমরা ছাড়িয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা মিটিংয়ের পরে কি খাওয়া দাওয়া করতেছি, কারণ আলোচনাটা আমরা লাইভে যাইনি, প্রতিদিনই আলোচনা হচ্ছে আমাদের, আলোচনাটা লাইভে যাইনি কারণ আমাদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে যেগুলি আমরা চাই না যে আমাদের আগেই জানিয়ে দেখ, সাজসজ্জার ব্যাপার আছে, অনেক বিষয় আছে যেগুলি আমরা চাই না যে সবাই জানুক, কারণ এখানে সারা বাংলাদেশ থেকে আমাদের যুবলীগের 50 বছর পূর্তি আপনারা দেখতে পারতেছেন, আমাদের পিছনে 50 বছর পূর্তির লোগো আছে, এবং আমিও কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলাম, এবং এই সমাবেশকে সফল করার জন্য যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই প্রোগ্রাম উদ্বোধন করবেন এবং তিনি উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করছেন, আমরা বরিশাল তথা দক্ষিণ অঞ্চল থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা এটাকে সফল করার জন্য যেখানে যা লাগবে, আমাদের তরুণ প্রজন্ম যারা শুনছেন সবাই, আমরা 10 তারিখে লঞ্চে যাব,
সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।